অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব তোমাদের সলিড স্টেট ফিজিক্স একের দ্বিতীয় অধ্যায় থেকে। আলোচ্য বিষয় হলো ম্যাডেলাং ধ্রুবক বা ম্যাডেলাং কনস্ট্যান্ট। প্রথমে আমরা একটি সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল নিই। নীল বর্ণের যেগুলো সেগুলো হচ্ছে সোডিয়াম আয়ন, সবুজ বর্ণের গুলো হচ্ছে ক্লোরাইড আয়ন। আমরা জানি সোডিয়াম আয়ন হচ্ছে ধনাত্মক আয়ন আর ক্লোরাইড আয়ন হচ্ছে ঋণাত্মক আয়ন। আয়নগুলোর মধ্যে সর্বনিম্ন দূরত্ব আমরা ধরে নিচ্ছি আর, অর্থাৎ এই সোডিয়াম আয়ন থেকে এই ক্লোরাইড আয়নের দূরত্ব হবে এখানে আর। আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি এই সোডিয়াম আয়ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 6টা ক্লোরাইড আয়ন আর দূরত্ব দূরে আছে। সোডিয়াম আয়নের চার্জ হচ্ছে ই, আর 6টা ক্লোরাইড আয়নের জন্য চার্জ হবে -6e। তাহলে তাদের মধ্যে যে কুলম্বের সূত্র অনুযায়ী বল কাজ করবে সেটা হবে -6e² / r² আর এই কুলম্বের বলের জন্য যে শক্তি অর্থাৎ কুলম শক্তি হবে -6e² / r। আবার আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি এই সোডিয়াম আয়ন থেকে এই সোডিয়াম আয়ন এখানে কোনাকুনি দূরত্ব দূরে আছে। এই সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নকে যদি আমরা একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করি, চিত্রটা হবে এরকম। সোডিয়াম থেকে ক্লোরাইড আয়ন আর দূরত্ব দূরে, আবার এই ক্লোরাইড আয়ন থেকে সোডিয়াম আয়ন আর দূরত্ব দূরে আছে। তাহলে এই দুটো সোডিয়াম আয়নের মধ্যবর্তী দূরত্ব আমরা পিথাগোরাসের সূত্র থেকে বের করতে পারি। এটা r² + r² হয় এখানে 2r². তাহলে এই বাহুটা অর্থাৎ এই দুটো সোডিয়াম আয়নের মধ্যবর্তী দূরত্ব হবে √2r। এরকম সোডিয়াম আয়ন থেকে √2r দূরত্ব দূরে 12টা সোডিয়াম আয়ন আছে। তাহলে তাদের মধ্যে যে কুলম্বের সূত্র অনুযায়ী বল কাজ করবে সেটা হবে +12e² / √2r², কারণ এখানে সোডিয়াম আয়ন দুটোর ক্ষেত্রেই ধনাত্মক চার্জ হবে। এভাবে সোডিয়াম আয়ন থেকে ক্লোরাইড অন্য দূরে যেগুলো আছে সেগুলো √3 আর দূরত্ব আছে, এভাবে আমরা বের করতে পারি। তাহলে আমরা লিখতে পারি মোট কুলম শক্তি −6e² / r +12e² / √2r −8e² / √3, আর এভাবে করে আরো হবে। এটা হচ্ছে আমরা প্রথমে যেটা নির্ণয় করলাম, সোডিয়াম আয়ন থেকে 6টা যে ক্লোরাইড আয়ন আর দূরত্ব দূরে আছে সেটার জন্য। তারপরে আমরা যেটা নির্ণয় করলাম সোডিয়াম আয়ন থেকে কোনাকুনি দূরত্বে যে 12টা সোডিয়াম আয়ন আছে তাদের মধ্যে যে কুলম শক্তি সেটা হচ্ছে 12e² / √2r। এভাবে আমরা এখান থেকে -e² / r কমন নিতে পারি, তাহলে ব্রেকেটে থাকবে এই অংশটুকু। আর এটা যদি আমরা ক্যালকুলেশন করি যে ধ্রুব রাশিটি হবে সেটিকে আমরা আলফা দিয়ে প্রকাশ করতে পারি, তাহলে এটা দাঁড়াচ্ছে এরকম -e² / r * আলফা। এই আলফাটাকেই বলা হচ্ছে ম্যাডেলাং ধ্রুবক। বিজ্ঞানী ম্যাডেলাং প্রথম এই ধ্রুবক আবিষ্কার করেন, তার নাম অনুযায়ী এটাকে বলা হয় ম্যাডেলাং ধ্রুবক। সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালের ক্ষেত্রে এই ধ্রুবকের মান থাকবে সবসময় একই, আবার অন্য ক্রিস্টালের ক্ষেত্রে এর মান হবে অন্যরকম। আমরা এখন এই ধ্রুবকের মান বের করব। আলফা ইজুকাল টু আমরা পেয়েছি এটি, এখানে 6/√1 আছে, তাহলে এটাকে যদি আমরা ভাঙাই 1/√1 + 1/√1 + এভাবে করে লিখতে পারি, −12/√2 আছে এখানে, এটাকেও আমরা এভাবে ভাঙায় লিখতে পারি। এই রাশিটিকে যদি আমরা একবারই লিখি সামেশন অফ জে +1/pij লিখতে পারি। এখানে প্লাস আছে কোনোটা, কোনোটা আছে মাইনাস, সেজন্য প্লাস মাইনাস হয়েছে। উপরে ওয়ান আছে তাই ওয়ান, আর পিআইজি দিয়ে কখনো √1 কখনো √2 গুলা প্রকাশ করা হচ্ছে। আমরা এখন এটাকে আলফাটাকে আর দিয়ে ভাগ দিব, ভাগ দিলে হবে α/r, এদিকেও তাহলে আর দিয়ে ভাগ দিতে হবে, ভাগ দিলে আমাদের এই রাশিটি দাঁড়াচ্ছে।
এভাবে আমরা লিখতে পারি আলফা বাই আর ইজ ইকুয়াল টু সামেশন অফ জে প্লাস মাইনাস ওয়ান আর পিআই, যেটাকে আমরা একত্রে লিখতে পারি আর জে। এখানে আর হচ্ছে নিকটতম প্রতিবেশীর দূরত্ব, অর্থাৎ আমি আগে বলেছি কাছাকাছি দুইটা আয়নের মধ্যবর্তী দূরত্ব, আর আর যেটা হচ্ছে প্রসঙ্গ আয়ন হতে যেতম আয়নের দূরত্ব। অর্থাৎ এখানে প্রসঙ্গ আয়ন হচ্ছে সোডিয়াম আয়ন, এই সোডিয়াম আয়ন থেকে যেতম আয়ন, অর্থাৎ এ আয়নটা হতে পারে, এ আয়নটা হতে পারে, এ আয়নটা হতে পারে, এরকম যেতম আয়নের দূরত্বটা হচ্ছে এখানে আর জি। এবারে আমরা এক সারি ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ কল্পনা করি। এখানে আমরা মাঝখানে যে ঋণাত্মক চার্জটা আছে সেটাকে প্রসঙ্গ আয়ন ধরলাম। এই দুটো আয়নের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এখানে আর। তাহলে প্রত্যেকটা আয়নের মধ্যবর্তী দূরত্ব যেহেতু সমান, এই আয়নটা থেকে এই আয়নটার দূরত্ব হবে 2r, আবার এই আয়নটা থেকে এই আয়নের দূরত্ব হবে 3r, আবার একইভাবে এই পাশেও এই আয়ন থেকে এই আয়নের দূরত্ব r, এটার দূরত্ব 2r এবং এটার দূরত্ব হবে 3r। আমরা একটু আগে পেয়েছি আলফা বাই আর ইজ ইকুয়াল টু সামেশন অফ জে প্লাস মাইনাস ওয়ান বাই আর জে। আমরা এটার ক্ষেত্রে এটাকে কিভাবে লিখতে পারি, আলফা বাই আর ইজ ইকুয়াল টু 2 × 1/r মাইনাস 1/2r প্লাস 1/3r মাইনাস, এভাবে যাবে। এটা আমরা পেয়েছি এইভাবে, এখানে আমরা এটাকে প্রসঙ্গ আয়ন ধরেছি, এটা হচ্ছে নেগেটিভ চার্জ, আর এটার থেকে আর দূরত্ব দূরে আছে এখানে একটা পজিটিভ আয়ন। তাহলে আমরা এখানে আর যেটা বলেছিলাম যে যে কোনো আয়নের দূরত্ব, এই আয়নটা যখন আমরা নিব তখন এই আয়ন থেকে এই আয়নের দূরত্ব আমরা পাচ্ছি আর, সেজন্য এখানে হয়েছে আর। আবার আমরা যখন এই আয়নটা নিব তখন এই আয়ন থেকে এই আয়নের দূরত্ব হচ্ছে 2r, সেজন্য এখানে হয়েছে 2r। আবার যখন এই আয়নটা নিব সেজন্য এখানে হয়েছে 3r। এখানে প্লাস মাইনাস হয়েছে কারণ আমরা যখন এই আয়নটা নিব তখন এই দুটো যখন গুণ করব প্লাস এ মাইনাস হবে মাইনাস, আর আমরা প্রথমেই কমন নিয়ে ফেলেছিলাম মাইনাস e² / r, যেহেতু মাইনাস কমন নিয়েছি সেজন্য এখানে প্লাস হয়েছে। আবার এই দুটো মাইনাস এ মাইনাস গুণ করলে হয় প্লাস, আমরা মাইনাস কমন নিলে সেখানে এখানে লিখতে হবে মাইনাস, এভাবে আমরা লিখেছি। আর এখানে 2 লিখেছি কারণ এই আয়নের এই পাশে যতগুলো আয়ন আছে এই আয়নের এই পাশেও ঠিক ততগুলো আয়ন আছে, সেজন্য এখানে 2 দিয়ে গুণ হয়েছে। এখান থেকে আমরা 1/r কমন নিতে পারি, 1/r এখান থেকে কমন নিয়ে বাদ দিতে পারি। তাহলে আলফা ইজ ইকুয়াল টু হবে 2 × 1 − 1/2 প্লাস 1/3 মাইনাস, এভাবে। আমরা জানি লন 1 + x ইজ ইকুয়াল টু হচ্ছে x − x²/2 প্লাস x³/3 মাইনাস ডট রুট। এই x এর জায়গায় আমরা যদি 1 বসাই তাহলে লিখতে পারি লন 1 + 1 ইজ ইকুয়াল টু x এর জায়গায় 1 বসিয়ে এখানে 1 − 1² / 2 প্লাস 1³/3 মাইনাস, এভাবে হবে। আর 1 + 1 যোগ করলে হয় 2, তাহলে হবে লন 2 ইজ ইকুয়াল টু 1 - এখানে 1² মানে হচ্ছে 1, নিচে আছে 2, 1³ মানে হচ্ছে 1, নিচে আছে 3। আমরা একটু আগে লিখেছিলাম আলফা ইজ ইকুয়াল টু 2 × 1 − 1/2 প্লাস 1/3 মাইনাস এটা। তাহলে এই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা এই যে ব্র্যাকেটের ভিতরের অংশটা হচ্ছে এটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আলফা ইজ ইকুয়াল টু 2 ln 2, এই যে আলফা ইজ ইকুয়াল টু 2 লিখলাম আর এই অংশটুকুর হচ্ছে লন 2, তাহলে এই অংশটুর জায়গায় আমরা লিখতে পারি লন 2, তাহলে 2 ln 2, আর এটাই হচ্ছে আলফার মান। থ্যাংক ইউ।